আন্তর্জাতিক যোগা কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে শহরবাসীকে তাক লাগিয়ে দিল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বাসিন্দা বছর সাতের মানসী হাসদা। জানা যায়, গত ডিসেম্বর মাসের 29 ও 30 তারিখে নেপাল ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ 2019-এ অংশগ্রহণ করে মানসী। প্রতিবারের মতো সেই আন্ডার 8 ইয়ার্স আন্তর্জাতিক যোগা কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে মানসী। ছোটবেলা থেকেই যোগার প্রতি তার অনন্য মনোভাব আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে মানসীকে। তবে তার সাফল্যের পেছনে তার শিক্ষক ডক্টর রামকুমার মণ্ডলের যে অপরিসীম ভূমিকা রয়েছে তা কিন্তু স্বীকার করেছেন মানসী এবং তার পরিবার। এর আগেও বেশ কিছু বড় বড় জায়গায় যোগা কম্পিটিশনে অংশগ্রহণ করে মানসী, সেখানেও একই রকমই প্রথম হয়েও তাক লাগিয়ে দিয়েছে শহরবাসীকে। মানসী এরকম এক আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়েও প্রথম স্থান অধিকার করতে পারবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল পরিবারের। কিন্তু তার অদম্য মনোবল এবং সাহস সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে প্রচেষ্টা এবং মনোবল থাকলে অবশ্যই তার ভালো ফল পাওয়া যাবে। সে কথাই আরো একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল মানসী। কোন কম্পিটিশনে তুমি ফার্স্ট হয়েছো? আমি নেপাল ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছি। তো কেমন লাগছে তোমার ফার্স্ট হয়ে সেখানে? অনেক ভালোই লাগছে। তুমি তো এর আগেও বিভিন্ন কম্পিটিশন মানে যোগা কম্পিটিশনে অংশগ্রহণ করো, সেখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো। শিলিগুড়িতে সায়েন্স সিটিতে আমি ফার্স্ট হয়েছি আর শিলিগুড়িতে আমি সেকেন্ড হয়েছি। বাহ, তো কেমন লাগছে তোমার এই যে উন্নতিটা, তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগবে। আজকালকার দিনের ছেলে মেয়েদের প্রতি তোমার কি বার্তা থাকবে এই যোগার জন্য? আমি চাই যে আমার থেকে ছোট বা বড়রা আমার যোগা করে আর প্রথম দ্বিতীয় হয়। আর যোগা আমাদের স্বাস্থ্যের পক্ষে সুস্থ রাখে। আপনার বিয়ে যোগাতে ইন্ডো নেপাল যে আপনার যে কম্পিটিশন হয়েছিল যোগা কম্পিটিশন, সেখানে কততম স্থান অধিকার করেছে? এটা হচ্ছে আন্ডার 8 ইয়ার্স, তাতে হচ্ছে ফার্স্ট হয়েছে, তা প্রথম স্থান অধিকার করেছে। এর আগেও তো আপনার মেয়ে বেশ কয়েকবার যোগা কম্পিটিশনে কিন্তু বিভিন্ন স্থান অধিকার করে। হ্যাঁ, কেমন লাগছে? না, নিশ্চয়ই তো ভালো লাগবে। হ্যাঁ, যেহেতু মেয়ে এরকম একটা স্থান অধিকার করেছে কিংবা ভালো করছে, সে ভালোই লাগছে। ও কি ছোটবেলা থেকে এসবে করতো, মানে ছোটবেলা থেকে কি পারদর্শী সে? হ্যাঁ, ছোটবেলা থেকে পারদর্শী, খুব প্র্যাকটিস করে এখনও। প্র্যাকটিস করে এখনও আমাদের এখানে বুনিয়াদপুরে যোগা সেন্টার আছে, বুনিয়াদপুর যোগা সেন্টার, সেখানে ডাক্তার রামকুমার মণ্ডল যোগা করা, ওর কাছেই সে। আচ্ছা, আপনি কি বলবেন আজকাল কালকার দিনে ছেলে মেয়েদের যোগা কম্পিটিশন এ অংশগ্রহণ করা, অর্থাৎ যোগা প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট, আপনি কি বলবেন? ইম্পর্টেন্ট তো আছেই, কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ আমাদের শরীরের। তাহলে এই স্বাস্থ্য সম্পদ এইটাকে লক্ষ্য করে আমি বলতে চাই যে প্রত্যেক মানুষকে আর কি এই যোগাটা করা উচিত। যেহেতু আমাদের বর্তমান সমাজে সবাই ব্যস্ততার মধ্যে থাকে, এর মধ্যে থেকে আধা ঘন্টা করে যদি বের করে, আধ ঘন্টা যদি সে যোগা করে, তাহলে তাতে সে অনেক রোগ মুক্তি থাকবে।